নাম প্রকাশে অনিচ্ছুক একজন ব্যক্তি আমাদের কাছে আরেকটি প্রশ্ন পাঠিয়েছেন বলেছেন আমি একজন শিক্ষক আমি মাঝে মাঝে ছাত্রদের উপর বিভিন্ন কারণে রাগ করে থাকি রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে অনেক সময় তাদেরকে শক্তভাবে প্রহার করি শেখ আমি পরে বুঝতে পারি হয়তো আমার এমনটা করা উচিত হয়নি আমাকে যদি একটু না করতেন খুবই জীবন ঘনিষ্ঠ শিক্ষার সাথে সম্পৃক্ত একটি প্রশ্ন করেছেন আপনাকে ধন্যবাদ জানাই আল্লাহ একবার এমন চমৎকার একটি প্রশ্ন করলেন একজন শিক্ষক হিসাবে যদি আপনি শক্ত করে প্রহার করেও থাকেন পরে আপনি বিবেকের দংশনে দংশিত হয়েছেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের সমাজে অনেকে আমরা মনে করি অনেক শিক্ষক আছেন যারা নির্মমভাবে ছাত্রকে প্রহার করেন অথচ তার বিবেকের কোনো দংশন নেই কিন্তু আপনার প্রশ্ন থেকে বোঝা গেল যে আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন এবং আপনার মতো আমি বিশ্বাস করি আরও অনেক হাজার হাজার শিক্ষক আছেন যারা হয়তো ঠিক যেভাবে শিক্ষকতার দায়িত্ব পালন করার কথা সেটা সেভাবে আদায় না করার কারণে মানসিকভাবে তারা পীড়া এবং কষ্ট অনুভব করেন আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই শুক্রিয়া জানাই এবং আশা করছি এই অনুভূতি আপনাদেরকে ভালো শিক্ষক হতে উদ্বুদ্ধ করবে আপনি শিক্ষকতার উপরে একটি কোর্স এবং ট্রেনিং করা উচিত আমি মনে করি আমাদের কুলিয়াতুল কলিয়াতুলকোর আঙুলকারিম শিক্ষকদের নিয়ে বেশ কিছু শিক্ষক প্রশিক্ষণমূলক কোর্স এটা অফার করতে যাচ্ছে আপনারা সেখানে অফলাইনে অর্থাৎ সরাসরি সেই শিক্ষক প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করবেন সেখানে এবং তার বাইরেও আমি বলছি আমরা যে জিনিসটা প্রমাণ করার চেষ্টা করছি যে সন্তানদেরকে বাবা মা কিংবা ছাত্রদেরকে ছাত্রীদেরকে শিক্ষক শারীরিক প্রহার করাটাই আসলে তাদেরকে শিক্ষা সম্পৃক্ত করার সবচেয়ে আইডিয়াল পদ্ধতি নয় বরং শিক্ষার মোটিভেশন এবং আজকাল আধুনিক শিক্ষা যেটা নবী সাল্লা শিক্ষা পদ্ধতি থেকেই তারা ম্যাথডগুলো নিয়ে তারা সাজিয়েছে সেখানে কিন্তু শারীরিকভাবে তাদেরকে প্রহার করার তাদেরকে রক্তাক্ত করার কোনো স্পেস নাই স্থান নেই ছোটো সময় থেকে বাচ্চারা খুব দুষ্টামি করে তাই না আর আমি দেখেছি আমি ছোট সময় দেখেছি এখনও দেখছি আমাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছোটো বাচ্চাদেরকে নির্মমভাবে প্রহার করা হয় অথচ বাচ্চাদের গায়ে তো হাত তোলার কোনো নজির রসুল সাল্লামের যুগে ছিলই না তিনি যে এত বিশাল একটা স্কলার প্রজন্ম গড়ে তুলেছিলেন যেখানে কিশোর স্কলার পর্যন্ত আমরা পেয়ে যাচ্ছি তাই না আব্দুলাইবন অমর রাদি আল্লাহ তালুমা আব্দুল ইবনা আব্বাস রাদি আল্লাহ তালন আবদুল্লা আব্দুল ইবনে আমর আব্দুল আস রাদি আল্লাহ তাল্লাহন এইভাবে মানে আরও অনেক সাহাবি ছিলেন অল্প বয়সে যারা বড় স্কলার হয়েছিলেন সাল্লামের কাছ থেকে এলেম শিখে তিনি তাদেরকে না প্রহার করেছেন না তাদেরকে গালমন্দ করেছেন না তাদেরকে কণ্ঠাসা করেছেন না তাদেরকে গালিগালাজ করেছেন আনা সেবদা মালিক রদাল দেখেন দশটা বছর রাসুলসাল্লাহ সাল্লামের খেদমত করেছেন এবং তিনি সাক্ষ্য দিচ্ছেন যে সাল্লাম কখনো আমাকে কখনো তিরস্কার করেননি ভৎসনা করেননি তিনি কখনো এটা বলেননি যে যা আমি করিনি কেন করিনি যা আমি করেছি কেন করেছি ইয়া সাল্লাম কি চমৎকার আখলাক আমাদের শিক্ষকদেরকে আখলাক অর্জন করতে হবে সে তার শিক্ষা জ্ঞান সে তার শিক্ষা পদ্ধতি সে তার ব্যক্তিগত ইমেজ সে তার আখলাক এসব কিছু দিয়ে ছাত্রদেরকে প্রভাবিত করবে শাস্তিদানের ক্ষেত্রে যেটা আমরা মনে করি যে শারীরিক প্রহার না করে তাদেরকে নানাভাবে শাস্তি দেওয়া যেতে পারে তাদেরকে দাঁড় করিয়ে রাখা যেতে পারে তারা যদি দেরিতে ক্লাসরুমে ঢুকে তখন তাদেরকে দশ মিনিট ঢুককার অনুমতি না দেওয়া অথবা তারা প্রতিষ্ঠানের প্রধান যিনি প্রিন্সিপাল তার কাছে তারা জবাবদেহি করতে বাধ্য হবে এবং এটা আমি সৌদি আরবে দেখেছি আমার বাচ্চা যখন সেখানে প্রাইমারি স্কুলে ভর্তি হয়েছিল কোনো দিন দেরি হলে আমি দেখেছি আরও কিছু ছাত্র যারা দেরি করেছে তাদেরকে প্রিন্সিপালের রুমে দাঁড় করিয়ে রাখা হচ্ছে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কেন এই যে মানে একবার জিজ্ঞাসাবাদ করা হলে দেখা যাচ্ছে ওই ছাত্র আর ওই বছর দেরি করলো না বা ছয় মাসে আর দেরি করলো না কারণ প্রতিদিন এভাবে জবাবদেহি করতে তো তাদেরও ভালো লাগার কথা নয় এবং তার অভিভাবকদেরকেও ভালো লাগার কথা নয় এটা এক ধরনের শাস্তি কিন্তু আপনি তাদেরকে টাইম আউট দিতে পারেন এই টাইম আউটটা হতে পারে সে কিছুক্ষণ দাঁড়িয়ে একটা পড়া মুখস্থ করলো অথবা তার বাড়ির কাজ বাড়িয়ে দিলেন অথবা তাকে ক্লাস থেকে পাঁচ মিনিটের জন্য বাইরে যেতে বললেন কেন সে একটা ভুল করেছে সে একটা ত্রুটি করেছে তখন এটাই তার জন্য একটা ইমেজ সংকটের কারণ হয়ে দেখা দিবে তো তার কলিগ তার পিয়ার গ্রুপের মধ্যে যে সে এই ভুলটা করার কারণে তার শিক্ষক তাকে বলেছেন তুমি পাঁচ মিনিট বাইরে থাকো তাহলে শারীরিক প্রভাবের তো কোনো প্রয়োজন হচ্ছে না আপনি যে উদ্দেশ্যে তাকে শাস্তি দিতে চাচ্ছেন সে উদ্দেশ্যটা তো এভাবে নানা প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনি সাধন করতে পারছেন তাহলে কেন আপনি তার গায়ে হাত তুলছেন কেন তার কান মলে দিচ্ছেন কেন তার পিঠে কিংবা পেটে অথবা মুখে আপনি রক্তাক্ত করে ফেলছেন এটা শরীয় সম্মত নয় এটা রাসুলসাল্লাহ সাল্লামের পুরো জীবনীতে একটি বারের জন্য আমরা পাই না এবং সাহাবাইকেরামের মধ্যেও সত্যিকার অর্থে তারা যখন তার বিয়াত এবং তালিমের কাজ করেছেন সেখানেও কিন্তু আমরা এই দৃষ্টান্তগুলো পাই না অতএব আপনার যে মানসিক প্রীড়ন হয়েছে এই জন্য আপনাকে ধন্যবাদ জানাই এবং আমি মনে করি শুধু এই পীড়নের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না আপনাকে রাগ নিয়ন্ত্রণ করতে হবে এবং আপনি এমনভাবে তাদেরকে শাস্তি দেবেন যেই শাস্তিটা তাদের ইগোকে নষ্ট করবে না তাদের সম্মানকে নষ্ট করবে না এবং যে শাস্তিটা তাদেরকে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত করবে না অথচ আপনি যেটা চাচ্ছেন সেটা সম্পন্ন হবে এবং এই জন্যে প্রয়োজনে শিক্ষক প্রশিক্ষণ গ্রহণ করার জন্য আপনাকে আমি আহ্বান জানাচ্ছি